আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে শর্ত আছে চারটা, কয়টা? চারটা। আল্লাহ পাক যে চিঠি পাঠিয়েছেন ওই চিঠি আপনাকে পড়া লাগবে। আপনি কারো সাথে বন্ধুত্ব করতে হলে প্রথম নিয়ম হচ্ছে হয় মেসেজ দেওয়া, চিঠি দেওয়া, এই আদান প্রদানের মাধ্যমে পরিচিত হওয়া। এই নিয়মই তো বাংলাদেশে নাকি? তা আপনার প্রেমিকার চিঠি যদি আপনি পান, নিজে যদি পড়তে না পারেন, যে বন্ধু পারে তার কাছ থেকে আপনি পড়ে নেন, ও যদি পড়ে আপনি বারবার একটা লাইন বোঝার চেষ্টা করেন যে আমার প্রেমিকা আসলে কি বোঝাতে চেয়েছে। একটা প্রেমিকার চিঠি পাওয়ার পরে যদি এত আগ্রহ আপনার থাকে, আপনার তো সবচাইতে বড় প্রেমিক হচ্ছে আল্লাহ, তিনি একটা চিঠি পাঠিয়েছে আর আপনি পড়তেও পারেন না, বোঝা তো দূরের কথা, আপনার তো একটা আফসোস আসা দরকার। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য, আমরা বাংলাদেশের জরিপ জানুয়ারি মাসে হাতে পেয়ে দেখি এই দেশের 195 জন কোরআন শরীফ পড়তে পারে না। এই তথ্যকে খুব ভালো তথ্য দিলাম, 96 ভাগ মুসলমানের দেশে যদি অবস্থা হয় যেখানে 96 ভাগ হিন্দু, সেই দেশের কি অবস্থা? আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি ওখানের অধিকাংশ মুসলমান ও বোঝা যায় না ও কি মুসলমান না হিন্দু, কারণ ওদের সাথে থাকতে থাকতে ওরাও ওই উলু দেশ। আমাদের দেশে যদি ওই কালচার নেই, ওদের দেশে ওরকম নিয়ম হয়ে গেছে, কারণ ও সব চারিদিকে ওই দাদা ঠাকুর, ও মাঝখান থেকে কি করবে, ও উলু দিচ্ছে, তাহলে মুসলমান আর ও বোঝা যাচ্ছে না, তাহলে ওদের অবস্থা কোন জায়গায় যারা দাঁড়িয়েছে। আমার তো 96 ভাগ মুসলমানের দেশে 195 জন পড়তে পারে না, আর ওদের দেশের 100 জনের মনে হয় 100 জনই পড়তে পারে। এই যদি হয় বিশ্বের মুসলমানদের অবস্থা কোরআনের সাথে, তাহলে আপনি আল্লাহর বন্ধু না শয়তানের? তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর চিঠি আপনাকে পড়া লাগবে। আল্লাহর চিঠির নাম কি? অন্তত মাদ্রাসা তার দিয়েছেন, যারা দায়িত্বে আছেন তারা অন্তত সকাল হোক, বিকাল হোক, রাত্রি হোক, যখন হোক, এ যতদিন পারেন শিখে নিন, নাই তো আপনি আল্লাহর বন্ধুত্বের দাবি করতে পারবেন না। আমরা মনে করি এদেশে 96 ভাগ মুসলমান না, আমার তো মনে হচ্ছে যদি এই দেশে 51 ভাগ মুসলমান হয় তাহলে কোরআনের আইন সৌদি আরবে তো 70 ভাগ আছে, এই দেশে 100 ভাগ কায়েম হবে। কারণ 100 জনের ভেতরে 51 জন যেদিকে হয়ে যাবে সেদিকে তো পাশ, এক কথা বলেন না কেন? এই হিসাবে বোঝা যাচ্ছে আমরা আসলে 96 ভাগ এটা শুধু ওই আদম শুমারিতে আর ভোটার আইডি কার্ডে আর ওই খতনা করা আছে, তাছাড়া বাকি 96 ভাগ মুসলমান কে আসলে আছে? আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়, একটা লোক যে রিকশা চালাত, 1 কেজি খাসির মাংস খুব কষ্ট করে কিনে বৌমাকে বলছে যে রান্না করো আমি গোসল করে আসি। ও রান্না বান্না করার পরে চিন্তা করছে দেখি কেমন লাগে, এই 7 চাকার জন্য জহব্বাই দিয়েছে, একটা একটা করে দেয় শেষ হয়ে যায়, 8-10 পিস হয় 1 কেজি মাংস আর কয়টা, সব যখন সে চিন্তা করছে আমার শ্বশুর আসলে আমি কি বলবো, যখন এসেছে এখন আলু মূলা বেগুন এই তরকারি দিচ্ছে, জিজ্ঞাসা করছে যে বৌমা সেই শেষে সেই সেই কই, সেই কই মানে সেই মাংস কই? আচ্ছা শ্বশুর আব্বা আমি লজ্জায় কি বলবো বলতে পারি না, আসলে আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করার পরে কমপ্লিট করে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছি, এসে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলিস আর কিছু নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছে, কয় মিনিট লাগে? এর ভেতরে বিড়াল 1 কেজি মাংস খেয়ে ফেললো। খাওয়া দাওয়া খুব কষ্ট করে ওই বেগুন আলু দিয়েই করেছে, পাশে দেখছে সে বিড়াল মেউ মেউ করে চেপে ধরেছে, রশি দিয়ে 4 হাত পা টাইট করে বেঁধেছে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখছে 1 কেজি, বলছে বৌমা এটা যদি বিড়াল হয় সে মাংস কই? এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি, আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? 96 ভাগ মুসলমান এদেশে ইমানদার নেই, 51 ভাগও নেই। আপনি যা দেখতে পাচ্ছেন এগুলো সব ওই সিটা, সব কি? আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
এনবি মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামতেও বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলেন আমাহুম বিমুমিনিন এরা মুমিন না কে বলেন বলেন তো আল্লাহ আপনি ভাবেন তো একটা মানুষ বলছে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামতেও বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলেন না তুমি মুমিন না তাহলে বিষয়টা কি এটা আপনার মুখের কথা আপনার মনের কথা এটা না আর যতক্ষণ আপনার মুখ এবং মন এক না হবে ততক্ষণ আপনি আল্লাহর দরবারে কবুল হবেন না সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন আটটা কারণে কয়টা সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 101 নম্বর আয়াতের ভিতরে আপনি দেখবেন এখানে আছে আল্লাহ পাক ওয়া সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার এই আয়াতের তাফসিরে আছে আটটি কারণে সাহাবা একরামকে আল্লাহ কবুল করেছিলেন তার 3 নম্বর কারণ এই সাহাবীরা মুখে যা বলতেন ওইটা তাদের মনে থাকতো তার মানে তাদের মুখের কথা আর মনের কথা এক আর আমরা আজ আল্লাহর দরবারে কবুল হতে পারি না কারণ আমাদের মুখে এক কথা মনে আরেক কথা মুখে বেশি বলে ফেললাম ঠিক এখানেও মুখে মুখে অনেক কিছু অনেকে বলেছে কিন্তু ওর মনে এটা ছিল না মনে মনে ছিল এটা যেন না হয় মুখে কিন্তু সাহস দিয়েছে ওই অসুবিধা নাই কর মনে মনে সিদ্ধান্ত ছিল আল্লাহ যেন না হয় কারণ ও আসলেই তো আমার বিরুদ্ধে চলে যাবে সে পুলিশ আসে না আমি হজে গিয়ে এটা বাস্তবতা পেয়েছিলাম হজে সে তাওয়াফ করছি দেখি একটা মুরব্বি কাবার গিলাফ ধরে কাঁদছে কাছে যে হাত দিয়ে বললাম মুরব্বি কাঁদেন কেন মানে সেহারা সুরত দেখে মনে হচ্ছে যায় বাংলাদেশের মানুষ হবে বললাম কাঁদেন কেন আপনার বাড়ি কোথায় আছে বাংলাদেশ কোন জেলায় নোয়াখালী নোয়াখালী কোথায় কোম্পানিগঞ্জ একেবারে ওবায়দুল কাদেরের এলাকায় বললাম আপনি কাঁদেন কেন বলছে আমি মরবো মরবেন মানে হ্যাঁ আমি মরবো আমার দেশে কিচ্ছু নেই আর এই দেশে আল্লাহর ঘর কাবা আছে নবীর রওজা আছে আমি মরবো আমি আর দেশে যাব না কান্না কাটি দেখে মনে করলাম আল্লাহ কাবার গিলাফ ধরে কিছু বললে তো সাতা কবুল হয়ে যায় ও আবার মরে যায় কিনা বললাম মরবি হোটেলে চলে যেখানে থাকি হোস্টেলে নিয়ে নাস্তা করালাম নাস্তা করানোর পরে বাইরে তাকিয়ে দেখছি ওই রে ঝড় বিশাল ঝড় উঠেছে আর ওই দেশে তো মরুভূমির দেশ ঝড় উঠলে সব অন্ধকার হয়ে যায় ডাক দিয়ে বললাম মুরব্বি কাবার গেলাব ধরে যে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে না আপনি তো বললেন যে আল্লাহ আমি মরতে চাই আপনি আর দেশে যাবেন না এখানেই মরবেন তা আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন এখনই মরবেন আমারে বলছে যে হুজুরের দোয়া তো আমি এবছরের জন্য করিনি আমি যদি আগামীতে আসি তখন এর মুখের কথা আর মনের কথা এক না এই আমি 17-18 সালে গিয়েছিলাম এই নোয়াখালী কোম্পানিগঞ্জে ওই মুরব্বি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম কে দাদা মরেননি আছে না আগামীতে যদি যায় তার মানে ও যাবেও না তাও কাবার গিলাম ধরে ওর মুখের কথা আর মনের কথা এক না কাবা শরীফে যে যদি সিটারি করে তার বাকি জায়গায় তো করবে এই জন্য আল্লাহ দিয়েছেন আমা হুম বে মুমিনিন এটা ওর মুখের কথা ওর মনের কথা না ও মমিন না আপনাকে মমিনের সংজ্ঞা বলছিলাম কি বলেন তো যে ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগা লাগবে ভালো কাজ যেই করুন আর অন্যায় দেখলে আপনার কষ্ট অনুভূতি হওয়া লাগবে যদি হয় তাহলে বুঝবেন আপনার ঈমান আছে আর যদি না হয় বুঝবেন আপনার ঈমান নেই আপনার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো সব আছে কিন্তু কি নেই আর আল্লাহ বন্ধু কাদের আরো জোরে বলেন কাদের আল্লাহ পাক বলেন আমি যাদের বন্ধু তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে ইয়খরে জোহম শব্দের দিকে খেয়াল করেন ইয়খরে জোহম এখানে ফাইল কে তাদেরকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি এখানে ফাইল আল্লাহ নিছে তার মানে আল্লাহ যাদের বন্ধু হবে আল্লাহ নিজে তাদেরকে বের করে নিয়ে আসবে অন্ধকারের পথ থেকে আলোর পথে অন্ধকার মানে পৃথিবীর মানুষের তৈরি করা আইন কানুন সব অন্ধকার আর আলো হচ্ছে আল্লাহর কোরআন তার মানে আল্লাহ যাদের বন্ধু এ পৃথিবীতে মানুষের তৈরি করা নিয়ম নীতি যদিও মানে ওখান থেকে নিয়ে আল্লাহর কোরআনের পথে তাকে মনোনিবেশ করাবে এটা দায়িত্ব সরাসরি বন্ধুর
বন্ধুকে এখন আপনাকে তো নিয়ে আসবে, সেই ঈমান তো আপনার থাকা লাগবে। আর আপনার ঈমান যদি ওই ষোলো সালের ওই হাসির মতো হয় আপনাকে নিয়ে আসবে? আপনার ভোকে মুখে এক কথা, ভেতরে আর এক কথা। এরপরের আয়াতে কি আছে? والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات যারা পৃথিবীতে তাগুত তাদের বন্ধু আছে, তাদের বন্ধু হচ্ছে শয়তান। কে শয়তান? তাদের বন্ধু। এজন্য শয়তানের দায়িত্ব তাদের প্রতি কি? আল্লাহর দায়িত্ব যেমন তার বন্ধুর প্রতি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তানের দায়িত্ব হচ্ছে তার বন্ধুদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তানের দায়িত্ব নেই? আলোর পথে যদিও কিছু থাকেও সেখান থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, জুলুমের দিকে নিয়ে যায়, কুফরের দিকে, শিরিকের দিকে, বেদাতের দিকে। এজন্য পৃথিবীর তিনটি প্রাণী দেখবেন আলো সহ্য করতে পারে না। কয়টা? পেসা, বাদুর আর সামসিকা। এই এলাকায় সব আছে? পেসা, বাদুর, সামসিকা কি দিনের বেলায় বের হয়? কখন বের হয়? রাতে। রাতে বের হয়ে কি থিট থাকে? মানুষের জিনিস নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। আমি বেশি বলছি কি বুঝলেন? এখান থেকে বলেন তো, এই তিনটি প্রাণী এদের সূর্যের আলো বা দিনের আলো এদের পছন্দ হয় না, এই জন্য রাতের অন্ধকার বা রাতের আধার এরা বেশি নেয়, আর বেশি নিয়েই থির থাকে না। মানুষের শুধু জিনিস নষ্ট করে বেড়ায়। এই জন্য এদের নাম ওই রকম, পেসা, বাদুর, সামসিকা। নাম শুনলে বোঝা যাচ্ছে ও দুই নাম্বার, ওর কাজকর্ম এরকম দুই নাম্বার। তাহলে সূর্যের আলো পছন্দ হয় না, ভালো লাগে না, এই জন্যে রাতের আধার পছন্দ হওয়ার কারণে ওদের নাম যদি এরকম হয়। আজ যাদের কাছে কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো ভালো লাগে না, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, বেদাতের অন্ধকার, শিরিকের অন্ধকার, জুলুমের অন্ধকার যাদের ভালো লাগে, ওরাও এক প্রকার বাদুর, পেসা, সামসিকা। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ দিয়েছেন উলাইকা কাল আনাম, এর চাইতেও নিকৃষ্ট, বাল হুম আদল, বরং তার চাইতে আমি আল্লাহর কাছে এরা ঘৃণিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ পেসা, বাদর, সামসিকারও আল্লাহর কাছে মূল্য আছে, এর চাইতেও এরা নিকৃষ্ট যে মানুষগুলো এই পৃথিবীতে। এই আয়াত, এর আয়াতের আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে। এটা হচ্ছে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি ইন্দ্রিয় শক্তির কথা কয়টা বলেছিলাম? সবাই বলেন। এখানে আছে তিনটা, আর ওই যে আয়াত বললাম ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকুলুন, ওখানে আছে একটা, আর একটা আছে ওয়া আদামাল আসমা, এখানে আছে আরেকটা, আর আছে সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 না 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে। এই সব মিলে হচ্ছে 6টা। তাহলে আমি এখানে কয়টা পেলাম? তিনটা। বলেন কয়টা? এক নম্বরে যাদের কলব আছে, হৃদয় আছে কিন্তু চিন্তা নেই, যাদের কান আছে শোনার পরও না শোনার ভান করে থাকে, যাদের চোখ আছে দেখার পরও না দেখার ভান করে থাকে, এই তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে এরা যদি কাজে না লাগায় তাহলে আল্লাহর কাছে এরা চতুষ্পদ জানোয়ার, এমনকি তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বসাতে চাচ্ছিলাম এই পেশা, বাদুর, চামচিকার চাইতেও নিকৃষ্ট আল্লাহর কাছে আপনি যদি দিনের আলো, ইসলামের আলো, সূর্যের আলো বা কোরআনের আলো আপনার ভালো না লাগে, আপনার ভালো লাগে জুলুমের অন্ধকারের পথ। জুলুম কি? অন্ধকার। জুলুম কি? আর জুলুমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম সবচাইতে বড় অন্ধকার হয়ে দেখা দেবে। এই জুলুম এখন পৃথিবীতে নেই, মানুষ তার নিজের উপরে জুলুম করছে, পরিবারের উপরে জুলুম করছে, এরকম আমি জুলুমই পেয়েছি প্রায় 9 প্রকার। যেহেতু আজকে আমার আলোচনা জুলুম নিয়ে না, আমার আলোচনা হচ্ছে বন্ধু নিয়ে, আমি বন্ধুর দিকে যাচ্ছি। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করতে চায় তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে, আর শয়তান যার বন্ধু, শয়তানের কাজ হচ্ছে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে।
অন্ধকারের কি কি বললাম? জুলুম, শিরিক, বেদাত, কুফর, এগুলো কি? সবাই বলা লাগবে ভাই। এই অন্ধকারের দিকে আপনাকে শয়তান বন্ধু নিয়ে যাবে, নিয়ে যাচ্ছেন এখন, আপনাকে দিয়ে জুলুম করায় আপনার ভাইয়ের উপরে, আপনার স্ত্রীর উপরে, আপনার জনগণের উপরে। জনগণের জন্য টাকা আসে, এই টাকা আপনি নিজে আত্মসাত করেন, জনগণের জন্য খরচ করেন না, এটা একটা জুলুম। এই জুলুমের পথে আপনাকে নিয়ে যাচ্ছে আল্লাহ না শয়তান? তাহলে আপনি বুঝবেন আপনি কি তার আল্লাহর বন্ধু নেই, যারা জনগণের রাস্তার টাকা, কাবিখার টাকা মেরে খায়, এরা বন্ধুকার। আপনার বুকে যে লাগছে না, না মানে ওলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের অধিবাসী, চিরকাল জাহান্নামে থাকবে। আমি ওদিকে যাচ্ছি না, কোন দিকে যাই বলা যায় না, আবার আমি দ্বিতীয় আয়াতে যাচ্ছি। ও রাসূল, তোমাদের বন্ধু হবে রাসূল। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে শর্ত আছে চারটা, কয়টা? আল্লাহ পাক যে চিঠি পাঠিয়েছেন ওই চিঠি আপনাকে পড়া লাগবে। আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে হলে প্রথম নিয়ম হচ্ছে হয় মেসেজ দেওয়া, চিঠি দেওয়া, এই আদান প্রদানের মাধ্যমে পরিচিত হওয়া। এই নিয়মই তো বাংলাদেশে নাকি? তা আপনার প্রেমিকার চিঠি যদি আপনি পান, নিজে যদি পড়তে না পারেন, যে বন্ধু পারে তার কাছ থেকে আপনি পড়ে নেন, ও যদি পড়ে আপনি বারবার একটা লাইন বোঝার চেষ্টা করেন যে আমার প্রেমিকা আসলে কি বোঝাতে চেয়েছে। একটা প্রেমিকার চিঠি পাওয়ার পরে যদি এত আগ্রহ আপনার থাকে, আপনার তো সবচাইতে বড় প্রেমিক হচ্ছে আল্লাহ, তিনি একটা চিঠি পাঠিয়েছে আর আপনি পড়তেও পারেন না, বোঝা তো দূরের কথা, আপনার তো একটু আফসোস আসা দরকার। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য, আমরা বাংলাদেশের জরিপ জানুয়ারি মাসে হাতে পেয়ে দেখি এই দেশের 195 জন কোরআন শরীফ পড়তে পারে না। এই তথ্যকে খুব ভালো তথ্য দিলাম, 96 ভাগ মুসলমানের দেশে যদি অবস্থা হয় যেখানে 96 ভাগ হিন্দু, সেই দেশের কি অবস্থা? আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি ওখানের অধিকাংশ মুসলমান, ও বোঝা যায় না ও কি মুসলমান না হিন্দু, কারণ ওদের সাথে থাকতে থাকতে ওরাও ওই উলু দেশ। আমাদের দেশে যদি ওই কালচার নেই, ওদের দেশে ওরকম নিয়ম হয়ে গেছে, কারণ ও সব চারিদিকে ওই দাদা ঠাকুর, ও মাঝখান থেকে কি করবে, ও উলু দিচ্ছে, তাহলে মুসলমান আর ও বোঝা যাচ্ছে না। তাহলে ওদের অবস্থা কোন জায়গায় যারে দাঁড়িয়েছে? আমার তো 96 ভাগ মুসলমানের দেশে 195 জন পড়তে পারে না, আর ওদের দেশের 100 জনের মনে হয় 100 জনই পড়তে পারে। এই যদি হয় বিশ্বের মুসলমানদের অবস্থা কোরআনের সাথে, তাহলে আপনি আল্লাহর বন্ধু না শয়তানের? তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর চিঠি আপনাকে পড়া লাগবে। আল্লাহর চিঠির নাম কি? অন্তত মাদ্রাসা তার দিয়েছেন, যারা দায়িত্বে আছেন তারা অন্তত সকাল হোক, বিকাল হোক, রাত্রি হোক, যখন হোক, এ যতদিন পারেন শিখে নিন, নয়তো আপনি আল্লাহর বন্ধুত্বের দাবি করতে পারবেন না। আমরা চারটা শর্ত বলতে গেলে, সময় তো আর 5 মিনিট আছে, এই জন্য তাড়াতাড়ি করছি, আমার আবার যাওয়া লাগবে অনেক দূরে, গাড়ি এসে বসে আছে, আমি 10টা আসতে বলেছিলাম, 10:30 বেজে গেল। এরপরে ও রাসূল, তোমাদের বন্ধু হবে রাসূল। রাসূলকে বন্ধু বানাতে হলে শর্ত আছে আরো চারটা, কয়টা? এটা সূরা আলে ইমরানে আছে 164 নম্বর আয়াত, সূরা বাকারায় আছে 129 নম্বর আয়াত, সূরা বাকারার 150 নম্বর, 151 নম্বর আয়াত, আর ওই সূরা জুমায় আছে 2 নম্বর আয়াত। এই চারটা আয়াতে আল্লাহর রাসূলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, সুপারিশ যদি কিয়ামতে নিতে চায়, চারটা শর্ত মানা লাগবে। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আমরা এই শব্দের ব্যাখ্যায় গেলাম না, আপনি এই চারটা আয়াত বললাম, লিখে নিয়েছেন অবশ্যই, আর যারা ভিডিও করছেন তুলে রেখেছেন, কালকে ওখান থেকে নামিয়ে নিন। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদাররা। কারা এখন ইমানদার? কারা ইমানদারের? এখানে আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন তিনটা, কয়টা? আল্লাহর বন্ধুত্বের শর্ত কয়টা? চারটা। কয়টা? চারটা। রাসূলের বন্ধুত্বের শর্ত কয়টা? আর ইমানদারের সাথে যদি বন্ধুত্ব করতে চান, আপনি চিনবেন তাকে কয়টা শর্ত দেখে? তিনটা। 1 নম্বরে ইমানদার হচ্ছে আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত, যারা নামাজ কায়েম করে। তাহলে ইমানদার হতে হলে আপনি নামাজ কায়েম করবেন, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে আপনাকে।
দুই নম্বরে ওয়ায়তুনা যাকাতা, যারা যাকাত দিয়ে দেয়। যাকাত মানে শুধুমাত্র সম্পদের যাকাত না, শরীরেরও যাকাত আছে। শরীরের যাকাত কি? লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন যাসাদি সাওম। নবীজি বলেন প্রতিটি জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। এই পৃথিবীতে বিশ্ব নবীর অন্যান্য অনেক রোগ দেখা দিয়েছে, কিন্তু কোনোদিন তার পেটের পিড়িয়া, গ্যাস্ট্রিক আলসার এটা ছিল না। কেন? কারণ তিনি প্রতি সপ্তাহে দুইটা করে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন, আর প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখতেন। রোজা রাখলে মানুষের এই গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এগুলো ভালো হয়ে যায়, মানুষ সুস্থ থাকে। আর আমাদের সামনে দেখি হাতির মতো শরীর। নফল রোজা তো বাদ দিলাম, ফরজ রোজা রাখে না। যদি জিজ্ঞাসা করা হয় রোজা রাখেন, বলে হুজুর আমার গ্যাস্ট্রিক। শয়তান রোজা রাখলে আরো গ্যাস্ট্রিক ভালো হয়। তাহলে রোজা বলতে শুধুমাত্র রমজানের রোজা, শরীরের রোজা নেই? এলমের রোজা আছে, আপনার সন্তানের রোজা আছে। সন্তানের রোজা কি? সন্তানকে আপনার 13টা দায়িত্ব পালন করা লাগবে সন্তান জন্ম দেওয়ার পর, এটা হচ্ছে সন্তানের রোজা, সিয়াম। আমরা শুধু ওই রমজানের সিয়াম মনে করে রেখেছি, শুধু ওই বছরে বছরে একবার যাকাত মনে করে রাখি না। সন্তানের ওপরে আপনার যাকাত হচ্ছে প্রায় 13টা। এখন তো এত কথা একটা একটা করে বলতে গেলে তো আমার মেলা সময় চলে যাবে দেখছি। যাকাতা আমার একটা গতকালকের আগের দিন, 29 তারিখে, 29শে সেপ্টেম্বর, সেপ্টেম্বর গেল না, 29শে সেপ্টেম্বর একটা আমি আলোচনা দিয়েছি যে সন্তানের ওপরে বাবার যাকাত 13টা। আপনি ইন্টারনেটে আমির হামজা লিখবেন, দেখবেন আমির হামজা লেখার পরে 13 এটা লিখবেন, চলে আসবে ওখান থেকে, ওইটা দেখে নেবেন। আমি ওইটা আর বলতে চাচ্ছি না, ওইটাও একটা যাকাত। এরপরে ওহুম রকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে। রুকু কি? এখানে ওয়ারকাউমার রকিন মানে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এরা তোমাদের বন্ধু। আজ অনেকে জামাতে আসতে চায় না, দোকানে আজান হয়ে গেছে ওখানে ঠুকঠাক করে দুইটা সেজদা মেরে দেয়। না, আপনার সেজদা নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। আপনি যদি আল্লাহর বিধানের গুরুত্ব না দেন, আল্লাহ আপনার গুরুত্ব দেবে না। মুসানব আলাইহিস সালামের কাছে একবার আল্লাহ ওহী পাঠালেন, মুসা একটা এই কামার, এই যে লোহা পিটিয়ে সোজা করে কি বলে, এই কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। মুসা নবী চিন্তা করলেন কামার আবার কি এত আমল করে। আল্লাহ বললেন তুমি একটু মার্কেটে যাও, বাজারে দেখো এক কোনায় ওর দোকান, ও এখনো হাতর দিয়ে লোহা পিটিয়ে সোজা করছে, দেখো ওর কাজটা। হযরত মুসা বাজারে গেলেন, দেখলেন ওই লোকটা দোকানে ওই বাজারের এক কোণে হাঁপড় মারছে আগুন দিয়ে, লোহা দিয়ে পিটাচ্ছে মগুর একবার মানে লোহার উপরে আবার মাথার উপরে তোলে। আমাদের দেশে এখন নামাজের সিস্টেম হচ্ছে আজান দিলেই মনে করি নামাজের সময় হয়ে গেছে, নাকি? ওই সময়ের হয়তো এরকম একটা সিস্টেম ছিল, কারণ মোসানবের প্রতি 5 অক্ত নামাজ ছিল না, মোসানবের প্রতি নামাজ ছিল কয়ক্ত? 1 অক্ত। কয়ক্ত? নামাজের সময় যখনই হয়েছে আমাদের যেমন আজান, ওদের তো যে নিয়ম ছিল সেই নিয়ম তারা পালন করছে। হাতুড়ি মাথার উপরে আছে, লোহার উপরে পিটাবে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসানব আলাইহিস সালাম দৃশ্য দেখার পরে বললেন রব্বুল আলামিন, এই লোকটা কিন্তু হাতুড়ি লোহার উপরে নিক্ষেপ করার পরে পিটিয়ে এরপরে নামাজে দাঁড়াতে পারত, কিন্তু তোমার বিধান এসে গেছে যেন সব বাদ দিয়ে পেছনেই ফেলে দিয়ে তোমার বিধান পালন করার জন্য দাঁড়িয়েছে। তোমার বিধান যে লোকটা এত গুরুত্ব দিয়ে পালন করে তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। আমরা তো এরকমই নাকি, নামাজের সময় চলে যাচ্ছে চা খেতে খেতে ওর মনেই নেই। আল্লাহর বিধান যদি আপনার সামনে এরকম হয় তা আপনাকে আল্লাহ দেখবে কি দেখে বলেন? রূপকারীদের সাথে রূপ করার অভ্যাস করেন, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার ভেতরে অনেকগুলো শিক্ষা আছে। 5 অক্ত নামাজে মানুষ যখন এক জায়গায় হয়, মানুষের এলাকার খোঁজ খবর নেওয়া হয়, বিভিন্ন সুখে দুঃখের খবর নেওয়ার জন্য এই সিস্টেম আল্লাহ করে দিয়েছে। আমরা জামাতের গুরুত্ব, কাতারের গুরুত্ব, তেলাওয়াতের গুরুত্ব এগুলো সব এর অকিয়নের ভেতরে আছে। যারা রূপকারীদের সাথে রূপ করবে, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, এই 3টা গুণ যে মমিনের ভেতরে পাবেন তারা আপনার বন্ধু। এই বন্ধুর
বাসা আসার যে গেলে আপনাকে বিপদগামী হওয়া লাগবে না। আল্লাহ আমাদের সাথে এই যে আয়াতটা পড়লাম সূরা মায়েদার 55 নম্বর আয়াত যেন আমল করার তৌফিক দান করেন।